জুজু ভাই বিরাদার, আজকে আপনাদেরকে বলতেছি, দেখেন এই যে চাকমা মারমা গোষ্ঠীরা যে এত খারাপ, আর আমার পিছনে কিসের জন্য এইভাবে লাগলো আমি বুঝে উঠি না। দেখেন আপনারা স্ক্রিনশট গুলো দেখেন ভাই বিরাদার আমাকে কিরকম করে ইনবক্স করতেছে। আমি নেট করছি এদেরকে নিয়ে কোনো ভিডিও তৈরি করবো না, কিন্তু তারপরে এরা ইনবক্স করে আমাকে থামাইতেছে না। আবার এই যে হুমকি তামকি দিতেছে, এই যে গেরিলা বাহিনী, এরা কিন্তু চট্টগ্রামেই থাকে। এরা দেখেন এই যে বিজেপিকে অসম্মান করছে, এগুলো পিকচার আমাকে স্ক্রিনশট দিতেছে, ভিডিও পাঠাই দিতেছে, দেখেন তোর বাঙালিদের কি কি করছি। আরে ভাই বাঙালিদের আমি কি বলবো, আসলে এদেরকে নিয়ে যদি বলতে চাই আসলে ফেসবুক মানে ভাইলেস হবে, যে কথাগুলো সেগুলো বলতে হয়। তো দেখেন আমি এগুলো বলতে চাই না। দেখেন এরা কি বুঝাইতে চায় রে ভাই, এরা আমাকে এগুলো দেখি বুঝাইতে চায়। এই শালা কুলাঙ্গাররা, তোরা কি বুঝাইতে চাস? শালা চাকমারা, তোরা কি বুঝাইতে চাস? আমি কি দুর্বল রে? কোনো পাশে কোনো দুর্বল মনে হয়? তোরা কি ওই পিস্তল একটা খারাই নিয়ে ছবি তুলে আমার ইনবক্স করলে কি আমি ভয় পাবো? তোদের আমি কীভাবে যে বলবো, আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই এদের ব্যবহারে। আরে ভাই আপনারা অনেকেই বলছেন বলে ভাই কোনো জাতিকে ছোটো করে কথাবার্তা বলবে না, আমিও কোনো জাতিকে ছোটো করে কথাবার্তা বলতে চাই না। আমাকে বাধ্য করতেছে রে ভাই, আমাকে বাধ্য করতেছে আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য, আমাকে বাধ্য করতেছে, ইনবক্স করতেছে, আমাকে হুমকি ধামকি দিতেছে। দেখেন স্ক্রিনশটগুলো, এই যে এক চাকমা ভাই আমার এইগুলো দিতেছে, এদের গ্রুপে নাকি আমার ছবিগুলো প্রচার করে দিছে, আমার ভিডিও প্রচার করে দিছে। ভালো কথা, আমার আমার তাও তোরা শান্তি হলি না, আমার তো মনিটেশন খাইয়ে দিছিস, আমার তো ফেসবুক পেজ করে তোরা অর্ধেক খাইয়ে দিছিস, তারপরে তোরা থামতেছিস না কেন? আমি তো থামিয়ে গেছিলাম, বলে যাই হয়েছে হয়েছে, আমি মাফ করে দিয়েছিলাম তোদেরকে, তোরা তো আমার পিছনে ছাড়তেছিস না। কারণটা কি, কারণটা কি? তোরা অনেকেই বলছিস হৃদয়ের পর নাকি আমাকে টার্গেট করছিস, আমাকে খাবি অমুক তমুক। ভালো কথা, আমি তো বারবার খেয়াল মানে আপনাদেরকে বলে দিছি, সেটা বলে আমার মতো আজাব তালুকদারকে যদি ওই আল্লাহর অদম বান্দাকে খান, হাজারও আল্লাহর বান্দা আছে, বিশেষ করে এক বাঙালিকে খাইলে হাজার হাজার বাঙালি আছে। দেখেন আপনারা বিজেপিকে অসম্মান করছেন, আপনাদের মা বোন দিয়ে ধাক্কাইছেন, মানে আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাই। এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, এদের এদের আসল কিসের জন্য এদের অপমান করছে জানেন? সেটা আসল ঘটনা হলো এদের যে নানার দেশ আর যে দাদার দেশে যায় রাত্রে, এটাতে অসুবিধা পড়ে। কেননা বিজেপি আপনারা জানেন মানে তাদের জানমাল দিয়ে রক্ষা করে বাংলাদেশ বর্ডার গার্ড, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে বর্ডার এলাকায়। কত তো যাই হোক, এদের হলো দাদার দেশ কেটা মায়ানমার, ওইখানে রাত্রে রাত্রে শালারা যায়। আর এই পাশে নানার দেশ আপনারা ইন্ডিয়ায় কিছু উপজাতি আছে, তাদেরকে কিন্তু ভারত এখনও মানে আমাদের আদিবাসী হিসাবে মানছি, ভারতে কিন্তু তাও মানে নেই, তো সেইখানে যায় রাত্রে। তো এইগুলোতে ব্যাঘাত ঘটায় কিন্তু বিজেপি, তো এর কারণে কিন্তু বিজেপির উপরে এরা চওড়া হয় বিষয়টা কিন্তু এর কারণেই চওড়া হয়েছে, কোনো কারণ নাই। এই যে 9 লাখ টাকা, আমি যতটুকু জানলাম তত্ত্ব অনুযায়ী 9 লাখ টাকা নাকি ছিনতাইকারী সেই ধরছে আর কি, পাচার পাচারকারী তাকে ধরছে চাকমা গোষ্ঠী। সে তো এই চাকমা গোষ্ঠীরা এরা গাড়ি তল্লাশি করে সেই টাকা সহ ছেলেকে দুইজন কাকে ছিনতাই করে নিয়ে গেছে, মানে এরা কতটা শক্তিশালী আমি তো হতভঙ্গ হয়ে যাই। বিজেপি তো যথেষ্ট সম্মান দেখেছে, তাদের গায়ে হাত দিয়েছি রে ভাই। আরে ভাই আইনের লোকের গায়ে হাত দেন, আপনারা কতটা ভয়ঙ্কর, কতটা সাহস আপনাদের, আপনারা আর দেখতে পারেননি আসলে চট্টগ্রামে মানে অনেকেই অনেক ধরনের তথ্য দিচ্ছে, আসলে সত্য এরা যে আসলে কত ভয়ঙ্কর। এরা লাঠি শোটা নিয়ে কীভাবে আসছে বিজেপিদেরকে উপরে চওড়া হয়েছে, মানে জাস্ট টাকা পয়সা থেকে শুরু করে আবার ওদেরকেই বলতেছে চোর, বিজেপিদেরকেই বলতেছে চোর। চিন্তা করেন আমাদের যেখানে মা বোনরা পুলিশ বিজেপি মানে এগুলো দেখলেই নাইবা নাইবা 10-15-20 হাত ফাঁকে থাকে, বলে না জানি কী হইতেছে, পুলিশ দেখলে তো নাই। আর এরা সেইখানে সেই মা বোনদের দিয়ে অত্যাচার করতেছে, দেখছেন আপনারা ভিডিওগুলো, তো আপনারা ভিডিও ক্লিপগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে, বিজেপিকে যে বড় মানে খাগড়াছড়ির মধ্যে যে অপমানটা করছে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখে গেছেন। তো আমি এটা নিয়ে কোনো কথাবার্তা ছিল না, আমার এটা কোনো মাথা ব্যথা ছিল না, আমি কোনো কথাবার্তা বলতে চাই না, কিন্তু এনারা যা শুরু করছে আমাকে মানে বাধ্য করতেছে, আমার কথা আমি থেমে যাইতেছি কেন? এটা এরা থামতে দেবে না, ওদের কথা আমাকে নিয়ে বল। আর এরা যে গেরিলা বাহিনীর ফৌজ দেখাইতেছে ভাই, এরা যে আসলে আমি বলতেছি আপনারা আজকে বিশ্বাস করতেছেন না আমার কথাগুলো, আপনারা আমার কথা একদিন মনে করবে। এই চট্টগ্রামটা এরা এরা রাষ্ট্র হিসেবে চায় না, এরা কিছুদিনের মধ্যে একটা ভয়ঙ্কর দৃশ্য ধারণ করবে। এদের যে চক্র ভাই আমি কিছুটা পাইছি, আমি কিছুটা আভাস পাইছি, এদের যে কত বড় ভয়ঙ্কর, কত বড় যে চক্র বাংলাদেশকে নিয়া সেটা আপনারা কেউ জানে না, শুধু আমি জানি ভাই, আমি জানি, আপনারা কেউ জানে না। আপনারা ওইভাবে কাউকে নিয়ে কথা বলেন নাই, মারমা উপজাতি চাকমা জাতিদেরকে নিয়ে আমি বলছি আমি হারে হারে টের পাইতেছি, প্রতিটা সময় আমি টের পাইতেছি, বলে এরা কি জিনিস ভাই। এদেরকে আমি লোকেশনও বলে দিছি, ভাই আমি ঢাকায় থাকি, আমার বাড়ি হলো কুড়িগ্রাম, ঠিক আছে আপনারা আসেন আসেন, আমিও আপনাদের সাথে দেখা সাক্ষাতে কথাবার্তা বলতে চাই। এই পিস্তল মিস্তল ইনবক্সে দিয়ে আমার কোনো কিছু ঠেকাইতে পারবেন না ভাই, আপনার চা দাওয়াত রইল, আপনি এসে আমার এখানে একটা চা এক কাপ খেয়ে যাইয়েন, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা ফোন দিয়েন, ঠিক আছে? এই হুমকি ধামকি দিয়ে এই আলতাফ তালুকদারকে থামাইতে পারবেন না, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, আমি কোনো কথাই বলতাম না, হৃদয় ইস্যু এখন চলে গেছে, আমি মানে হৃদয় ইস্যু নিয়ে আর কোনো কথাবার্তা বলতে চাই না, এবং আপনাদেরকেও নিয়ে কথাবার্তা বলতে চাই না। তো আপনারা আমাকে বাধ্য করতেছেন, তো আপনি কী দেখতেছেন আমার লাস্ট মানে আপনারা লাস্ট পর্যন্ত কি আমার লাস্টটাও খাইতে চান এটাই তো নাকি? আপনারা তো অনেকেই বলছেন আমাকে খাবেন, তো এটাই তো শান্তি হবে না। আমি তাও কথা দিছিলাম আপনাদেরকে, বলে হ্যাঁ আপনারা চট্টগ্রামে দাওয়াত দিছিলেন, আমি বলছিলাম হ্যাঁ আমি সময় করে যাবো,
আপনাদেরকে মেনশন করে দেবো, আমি যাবো অবশ্যই সেই দিন। তবে আমাকে যদি খেয়ে যদি এই চট্টগ্রাম শান্ত হন, চট্টগ্রাম ছেড়ে যান, আপনাদের সেই দাদার দেশে মায়ানমারে যদি চলে যান, তাহলে আমি খুশি আছি, তাহলে আমি কথা দেবো। আমি 100% আপনারা যদি আমাকে খেয়ে যদি আপনাদের দাদার দেশে যান, সেই মায়ানমারের আপনাদের জন্মভূমি যেখানে আপনাদের বাপ দাদার, সেইখানে যদি চলে যান, তাহলে কোনো দুঃখ নাই আমার। তো ভাই ব্রাদার, যাই হোক, এদেরকে নিয়ে আমি যত কথাবার্তা বলবো, আসলে এরা মানুষ হবে না, কেননা মানুষ হলে তো বুঝতেই পারতো, এরা তো বোঝে না, এরা দিন শেষে বোঝে না। আরে ভাই, তোদের কী সমস্যা? আমি দুইটা কথাবার্তা বলছিলাম হৃদয়কে নিয়ে, যারা হৃদয়কে এইভাবে অপহরণ করে এইভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকে নিয়ে কথাবার্তা বলছি। তোদের এত চুলকানি গিয়ে, তোদের এত অ্যালার্জি কিসের জন্য হইলো? তোদের শরীরে এত জ্বালা পোড়া কেন? আরে ভাই, তুই যদি চুরিয়ে না করিস তাহলে তোর শরীরে কেন লাগবে? ভাই, আপনারা এখনও থেমে যান, এখনও সময় আছে, থেমে যান। নাহলে এইরকম এই যে বিজেপিকে অপমান করছেন না, এইরকম করে একটার পর একটা কিন্তু আপনারা দেখাইতেছেন জাতিকে, যখন খেপে যাবে আমরা না, এই পুলিশ বাহিনী কন, এই বিজেপি বাহিনী কন, আনসার বাহিনী কন, আর র্যাব বাহিনী কন, আর সেনাবাহিনী কন, আমাদের যে কোনো একটা গ্রুপ খেপে গেলে আপনারা তাতেই ফু, মানে একটা এক কথায় আমরা যদি ফু দিই এমনি তাতেই উড়ে যাবেন। আর আপনারা যা, মানে আমি হতভঙ্গ হয়ে যাই, আপনার পায়ের তলায় মাটি নাই, আর আপনারা বড় বড় কথাবার্তা বলেন, হুমকি টুমকি দেন বাঙালিদেরকে এই উপরে। আমি অবাক হই রে ভাই, আমি অবাক হই। আমাদের দেশে খাস, আমাদের দেশে পড়ো হাগস, আমাদের দেশে খায়, আবার আমাদের বাঙালিদেরই ঘুরে চড়া হস, আবার আমাদের বাঙালি ভাইদেরকে ধরে ধরে খাওয়ার চেষ্টা করে। তোদের কী বলবো, তোদের লজ্জা থাকলে, তোদের লজ্জা মানে একটু থাকলে তো তোরা বুঝতে পারতি, আমাকে আবার তোদের এই মেনশনগুলো করতি না, তোদের আসলে লজ্জা সরম কিচ্ছু নেই। আর তোরা তো মানুষ নেবে, হায়না 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 জাতি, কেননা কোনো জাতি, কোনো মানুষ যে যে কোনো ধর্মের হোক, তারা জীবনে কী ওসব খেতে পারে না, কিন্তু তোরা সবগুলো খাইস, খেলা খাইস্টেরা। এই খাইস্টেরা আপনাদেরকে বলতেছি, আপনারা কোনো সময় আমাকে মেনশন করবেন না, আমার রাগ উঠলে আমি কিন্তু মনে করেন সেই লেভেলের লোক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেশি থাকি, আর হ্যাঁ বলে যাবে না যার যার ধর্ম আগে তারপরে কাজ করবো। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেশি থাকি ইনশাল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।